তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ খোদ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ভরতপুরের সিজগ্রামে এই ঘটনায় অঞ্চল সভাপতি সহ চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি। ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নূর আহমেদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সিজগ্রাম বাজারে দাঁড়িয়ে থাকার সময় অঞ্চল তৃণমূল সভাপতি তথা সিজগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আমির হামজা দলবদল নিয়ে তার উপর হামলা চালায়, তাকে মারধর করা হয়। একজন প্রধানের স্বামী হয়ে ওই রকম মুখের ভাষা আমার লাইফে এরকম ভাষা জীবনে কোনোদিন দেখিনি, ওই ভাষা আমাদের মুখ থেকে বেরোবে না। তারপরে এসে আমাকে অতর্কিত ভাবে আক্রমণ করে, কোনো কথা নাই, কোনো কথা নাই, মারামারির আগে একটা কথা হয়, কিছু হয়, কোনো কথাবার্তা নাই, এসে বেধড়ক পিটাতে লাগলো। কে কে মেরেছে আপনাকে? আমাকে মেরেছে প্রধানের স্বামী, তার নাম আমির হামজা, ওর একটা ভাই আলী হামজা, আর একটা ভাই সিরাজুল শেখ, এবং রাজু শেখ, তার বাবার নাম হচ্ছে ইদুল শেখ, আরো অনেকে ছিল, সঙ্গে ছিল, তারা মারে নেই, তাদের নাম আমি করব না, ফালতু কথা আমাদের বলা অভ্যেস নেই। এরা আমাকে মারধর করেছে, শুধু একবার না, দুবার। প্রথমে মারধর করলো, গ্রামের লোককে এসে ছাড়ি ছুড়ি দিল, আবার দ্বিতীয়বার এসে মারধর করলো। এই ঘটনায় তিনি ভরতপুর থানায় অঞ্চল সভাপতি সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ, যদিও মারধরের অভিযোগ মানতে নারাজ অঞ্চল তৃণমূল সভাপতি আমির হামজা। ওই ভদ্রলোক, একটা মহিলা, আমার ওয়াইফ, একটা সে পঞ্চায়েতের প্রধান, তাকে অচ্ছিন্ন ভাষায় কথাবার্তা বলেছে এবং তার সম্বন্ধে সমালোচনা আমার সামনে এরকম সম্বন্ধে এরকম করলে ছ মাসের মাথায় আমার ওয়াইফকে মানে জেল খাটেও ছেড়ে দিবে, এই রকম দরকার আছে, আমার সামনে বলছে, আলোচনা করছে। আমি তখন প্রতিবাদ করলে ও তখন প্রথমে মুচা জামা করে, তারপরে এমন মারধর কিচ্ছু হয়নি, মারধর ঠেলা ফেলে গেছে।